amazonmarket.net হতে আমি আপনাদের সাথে আছি ফয়সাল আহমেদ এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের প্রতিনিধি দেখছেন তাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি গৃহপালিত পাখির মধ্যে কবুতর খুব জনপ্রিয় গ্রামগঞ্জ এমনকি বিভিন্ন বাসা বাড়িতে অনেকেই কবুতর পালন করে থাকে ঢাকা শহরের বিভিন্ন বাড়ির ছাদে কবুতর পালন একটি ঐতিহ্যে পরিণত হয়েছে বাজারে কবুতরের চাহিদা বৃদ্ধি পাওয়ায় অনেকেই বাজারে গিয়ে এবং দিন দিন যুব সমাজ কবুতর পালনে আগ্রহী হচ্ছে উন্নত পদ্ধতিতে কবুতর পালন করলে আর্থিক দিক দিয়েও লাভবান হওয়া সম্ভব তো আজকে আমরা এমনই একজন স্বাবলম্বী ভাইয়ের সাথে কথা বলবো তিনি সবার পরিচিত আসলে তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই তিনি সবার প্রিয় মুখ রমিন ভাই প্লিজ রমিন ভাই একটু আসেন তো আপনি তো রীতিমতো একটি খামার তৈরি করে ফেলেছেন কেন এই খামার তৈরি করা এর উদ্দেশ্য কি আমি ছোটবেলা থেকে কবুতর নিয়েছিলাম কবুতর নিয়ে আসছি একদিন যুব সমাজটা যে নষ্ট হয়ে যাচ্ছে এখন এই সমাজটাকে বাঁচাতে হলে কবুতর পালতে হবে কেন এখন যে বাবা হিসাবে রয়ে গেছে কাঞ্চের হিসাবে পেন্সিল হিসাবে যুবক সমাজটা যে ব্রেড নষ্ট হয়ে যায় হয়ে যায় তার জন্য আমি ওদের খেলপথের জন্য আছি আমার জীবনটা থেকে কবুতর নিয়ে ছোটবেলা থেকে কবুতর নিয়ে আসবো মানুষের খেলপথের জন্য আমি আসছি এখন চিন্তা করে দেখলাম কি খেলবো মানুষ কত কত বিভিন্ন জায়গা থেকে ইন্ডিয়া থেকে লোক আয় কক্সবাজার লোক আয় চিটাং থেকে আয় বরিশাল থেকে আয় পাবনার থেকে আয় নোয়াখালী থেকে সব ডিস্ট্রিক্ট লোকের লোক আমার লগে খাতে রাখতে হয় কেন রাখতে ফ্যামিলি সম্পর্ক হয়ে গেছে যে মেয়ে লোক আছে ছেলেরা মেয়েরা আছে খা নষ্ট হয়ে যায় বাবা খা ওদেরকে বলে কি তোমরা শুধু পালো পিজন পালো ঠিক হয়ে যাবো ঠিকই পর্যন্ত আমি ঠিক করছি ওরা বাসাতে বেড়ে গেল টাকা এখন পিজন পাললে ঠিক পদ্ধতি খাওয়া যায় ঠিক পদ্ধতি থাকে নষ্ট হয়ে যায় ওদের খেদমতের জন্য আছে আমার দিচ্ছি বাঘ এখন যে মেয়েরা এই এখন কুকুরতে পালতেছে যেমন বড় বড় মেয়েরা বের করে হ্যাঁ অনেক কলেজের মেয়েরা কুকুর পালতেছে কলেজের ছেলেরা কুকুর পালতেছে যে বসে পারলে চারটে পাঁচটা দশটা বাচ্চা ওখানে বিক্রি করলে আর হতো আবার কিছু মানুষ চেষ্টা করে বাড়ি ঘর বাড়া দিতে পারে না প্লান বাড়া নিয়ে কুকুরতে পারলো বাচ্চাটা বাচ্চা বেঁচে বেঁচে বাড়াটা চলে আর সবই আবার লাভবান যাচ্ছে কষ্ট করতে হয় সব কিছুতে কষ্ট করতে হয় এখন তিথি মুরগি পালতে গেলে গরু পালতে গেলে জায়গা লাগে এটা কবুতর পালতে গেলে এত জায়গা লাগে না অল্প সময়তে ভালো পাল পালা যায় আর কবুতর করতে গেলে এত ভালো পাকুরিত জিনিস এটা এটা সব জায়গায় পাওয়া যায় কোনো অসুবিধা নেই আপনার কত কবুতর আছে আমার এখন তো কমই 4000 মতো কবুতর চাকরি অনেক ছিল 4000 হ্যাঁ আমার তিন বাড়িতে কবুতর আছে আমি পোলাপান যুব সমাজে আসে অবধি এই এইটা এটি নিয়ে আমি আছি তো আমাদের আজকে কিছু কবুতর দেখান হাতে ধরে হ্যাঁ হ্যাঁ দেখো নিচে দেখবো সেটা আমি দমগুলো দেখেন এগুলি সব পাখা পাখি ফেটানো মাটি আছে অরিজিনাল তো আছে ফেটানো আছে Thank you.
Thank you.
এটা না আমার S7 এর জাত আছে উনি দেখা আমার এটা S7 জাত আছে না যে নতুন কবুতর পালাছে এই যে আমাদের নতুন কালেকশন ধাপ্পা দিয়ে আমি করেছি S7 মানে আমার নিজের ঘরে কবুতর এখানে এই নর্ম সব পাঁচটা নর্ম বাচ্চা বুঝছেন এই যে এটা আমার ছোট ভাই শাকিব শাকিব ওই গুণে বাচ্চা তুলছে নতুন করে আমার এই নতুন বাসা থেকে নতুন বাচ্চা এই বছরও পড়ার জন্য এই নতুন কালেকশন এই বাচ্চা পাঁচটা বাচ্চা দিয়ে যদি একটু ভালো মানুষ পেতে আমি এখানে সব ধরনের কবুতর আছে কোনো অসুবিধা নেই আর এই যে এটি পাঁচটা কবুতর এটি ঘোরা পুরোনা সব ধরনের কোনো বাদ নেই বা কবুতর আছে সবগুলো আছে আর্মি কবুতর আছে জিরাবেলা কবুতর আছে রানী ময়না সব কবুতরই আছে যে জুনটা চাই ওইটা আমি দিতে হয় যে আমি নিয়ে থাকি এই গুণি দিতে হয় সবুজ যেমন এই এখানে আছে এখানে আছে সব ধরনের কবুতর সব ধরনের এটা পুরোনো লাল পুরোনো আমলের লাল এগুলো 100-200 বছর আগে লাল এই সব ধরনের কবুতর আছে যে জুনটা চাই ওটা আমার দিতে হয় জনগণের খেদমতের জন্য আমি আছি এখন আপনাদের ঘুরতে নিয়ে যাবো আমার নতুন বাসা নতুন বাড়িতে নিয়ে পড়ছি কবুতর এখন নতুন বাসা